সুর দিছে অভিক চ্যাটার্জিয়ে। মই মতা মোর কথা উৎপাত বিলাই যাও, মই হতা ময়ে রজা ঘরখনত রপা রখাব কোনে তুলিব কোনে মোরে সমাজ রমস্ত মোর আগতে রখাব কোনে মোক রহিব কোনে মোরে সমাজ রমস্ত মোর আগতে মই মতা মূল কথা উৎপাত বিলাই গানটো আৰম্ভণিখিনি কৰাৰ পিছতে মোৰ ইমান ভাল লাগিলে, লগে লগে আমি সেই তেনেকুৱা তাৰমানে আমাৰ মানে লগে লগে কাম হ'ল, লগে লগে ৰিলিজ কৰিলোঁ এনেকুৱা আৰু হেৰিখিনিও মানে যথেষ্ট এটা মেছেজ থকা গীত যিহেতু সেইটোৱে তাৰমানে সেই সময়ত বহুত বেছি চাইল্ড এবিউজৰ কাম মানে তেনেকুৱা চলি আছিলে, নিউজ পেপাৰ চেপাৰ চবতে এইবিলাক হৈ আছিলে। আৰু এটা কথা মই অনুভূতি জানিবলৈ বিচাৰিম, যিহেতু আমি কৈছোৱে কথা কম পাতিম, তথাপিও এটা কথা মই চমুকে জানিবলৈ বিচাৰিছো, যিটো ভইচ থেৰাপীৰ কথাটো সেইটো অকমান যদি আমাৰ দৰ্শকসকলে গম পায়। মই আচলতে ভইচ থেৰাপি নকৰাওঁ, মই মিউজিক থেৰাপি কৰোঁ। মিউজিক থেৰাপি আছিলে, মিউজিক থেৰাপিটো বস্তুটো এনেকুৱা ধৰণৰ যে আমাৰ ইণ্ডিয়ান ক্লাছিকেল ৰাগবিলাকৰ এনেকুৱা ধৰণৰ মেজিক মানে প্ৰভাৱ, মেজিক শব্দটোৱে মই ব্যৱহাৰ কৰিছো এইটো ক্ষেত্ৰত, তাৰমানে আমাৰ প্ৰতিটো ৰাগৰে কিছুমান বেমাৰৰ ওপৰত অদ্ভুত ধৰণৰ মানে ফল পোৱা গৈছে। যেনেকে এতিয়া ধৰক দৰৱ খাই থাকিলে অনবৰতেতো তাৰ ছাইড এফেক্ট বহুত থাকে, দৰৱ কমাই পেলাই আমি কি ধৰণৰ কাম কৰিব পাৰো? এতিয়া যোগাসনটোতো আছেই, যোগাসন মানুহে কৰে, যোগাসন কৰে আৰু বহুত ধৰণৰ কেৰেলাত গৈ পেলাই আয়ুৰ্বেদিক ট্ৰিটমেণ্ট এক মাহ ধৰি পেলাই তাতে থাকে, মেডিটেশ্যন কৰে। মিউজিক থেৰাপিটো এনেকুৱা ধৰণৰ এটা বস্তু যিটো বস্তুক আমি ডায়েবেটিক হওক, তাৰপিছতে প্ৰিটাৰ্ম বেবী যেতিয়া জন্ম হয় মানে 36 weeks আগতেই যদি জন্ম হৈ গ'ল, বহুতে উশাহ ল'ব নোৱাৰে, বহুতে মানে গাখীৰ খাব নোৱাৰে, মাকৰ পৰা গাখীৰ খোৱা প্ৰব্লেম হয়, তেতিয়া সেই সময়ছোৱাত কেনেকে মিউজিক থেৰাপি দি পেলাই, মিউজিকটো এনেকুৱা এটা বস্তু যিটো বস্তুৱে মানুহক যিকোনো কথাত যদি মূৰটো মানে অন্য 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 মনস্ক হৈ আছে তাৰ পৰা আঁতৰাই লৈ আহিব পাৰে, মানে ষ্ট্ৰংগেষ্ট মিডিয়া টু ডাইভাৰ্ট এনি ওৱানছ মাইণ্ড। গতিকে মিউজিক থেৰাপিটোৱে এনেকুৱা ধৰণেৰে মানে বিদেশত বহুত কামেই হৈ আছে মিউজিক থেৰাপিক লৈ পেলাই, এতিয়া সদ্যহতে ভাৰতবৰ্ষত হৈছে, মুম্বাইত বহুত হস্পিটেলত মিউজিক থেৰাপি হেৰি কৰা হয়। ডাক্টৰ ভূপেন হাজৰিকা যেতিয়া ককিলাবেনত এডমিট আছিলে সেই সময়ছোৱাত তেখেতক কিন্তু মিউজিক থেৰাপি দিয়া হৈছিলে আৰু বহুতে মিউজিক থেৰাপি কৰি আছে, হয়তো আমাৰ বাইদেউ সুনীতা খাউন বাইদেউ তেখেতেও কৰি আছে,
বহুতে সেইটো কথা নাজানে, গতিকে আজি এইটো অনুষ্ঠানৰ জৰিয়তে এইটো মিউজিক মানে দূৰ কৰিব পাৰে সেইটো কথা গম পালো। মইতো এনেকুৱা মোৰ কিছুমান মানে ৰেডি মোৰ কিছুমান মিউজিক থেৰাপী আছে, কিছুমান বেমাৰৰ কাৰণে মই ৰেডি কৰিয়ে থওঁ, কোনোবাই মোক কণ্টেক্ট কৰিলে মানে মই মেইলো কৰি দিওঁ উইথ প্ৰপাৰ ইনষ্ট্ৰাকশ্যন, তেনেকুৱা মানে অনলাইনো মই চাগে মানে মই বহুত বস্তু পঠাই দিওঁ। সেইটো এটা ভাল কথা আমি আজি অনুষ্ঠানৰ জৰিয়তে গম পালো। হয় হয়, ঠিক আছে। এতিয়া কথা হৈছে যে হোলী আহি আছে যিহেতু, আকৌ এবাৰ শৰতৰ ওচৰলৈ আহিছো, আমি হোলীৰ যদি এটা গীত শুনিব পাওঁ, বেছিদিন নাই হোলী আহি আছে। ঠিক আছে, হোলী মই হোলী গীত এটাকে চেষ্টা কৰিছো আৰু আজি মই লোকসংগীতে গালো হয়তো ইয়াৰ আগতো, আৰু মোৰ আজি সঁচাকে ভাল লাগিছে যে লোকসংগীত গাব পাইছো। মোৰ এইটোৱে মোৰ নিজৰ ইচ্ছা যে আমাৰ লোকসংগীতখিনিক আমি এটা শুদ্ধ ৰূপত যেন আমি উপস্থাপন কৰিব পাৰোঁ, সেইটোৱে চেষ্টা কৰিছো।
পৰিৱেশন কৰা নহয় তথাপি আমাৰ সেই অভ্যাসটো ৰাখিব লাগে, সেইটোৱে আজি হয়তো মোৰো হঠাতে হল অকমান আমি দাদাসকলো আজি পাইছোতো যি নহওক খুব ভাল লাগে, গীতখিনি খুব ভাল লাগে আচলতে। ঠিক আছে অনুভূতি, আকৌ আহিছো এবাৰ আমি তোমাৰ ভাল লগা যিকোনো এটা গীত কিবা এটা আনপ্লাগ যদি কৰিব পাৰি। বহুত গানেইতো ভাল লগা গান আছে, তথাপি আমি আনপ্লাগ হিচাপে যদি কৰিবলৈ হয়, দুদিনমান আগতে ইমনে মই এনেকে দীপালী বৰঠাকুৰ বাইদেউলৈ শ্ৰদ্ধাঞ্জলি জনাই পেলাই কণমান বৰশীৰে চিপ গানটো গাইছিলো, সেইটোৱে এবাৰ দৰ্শকক আকৌ গাব খুজিম। ঠিক আছে, কণমান বৰশীৰে চিপ কণমান বৰশীৰে চিপ কণমান বৰশীৰে চিপ পাৰে আগত ৰঙা জীয়া ৰাজকন্যা নাচে দীপ জীয়া নাচে দীপ কণমান কণমান ওহ জিয়া বারে বারে উরি উরি পানি লৈকে জানিয়া ওহ জিয়া ওহ জিয়া বারে বারে ঘুরি ঘুরি পানি কেনু সানিয়া ওহ জিয়া কিয়ে জানু করে তোকে মায়া দিয়া দেখুন পানি তোরে দেখুন পানি তোরা তোরে নিজর সায়া তাকে নিকি ভুলা বলো বই পড়া কে রঙা চল ফন দিয়া দুয়ো চকু চলি কাজল আনি দিয়া কার বাবে তত দুয়ো চকু চলি কাজল আনি দুয়ো চকু চলি কাজল আনি দিয়া কার বাবে তত দুয়ো চকু চলি কাজল আনি এওতা কল তুলি নেকি ও দিয়া তলি কি লেখি পিল মিলিয়া কোনতেরো ধন্যবাদ। আমি অনুষ্ঠান সামৰিবৰ সময় হৈছে, কিন্তু তাৰ এটা আমি গীতাৰে অনুষ্ঠান সামৰণি মাৰিম। তাৰ আগত এতিয়া নতুনকে কি কি কামৰ লগত জড়িত হৈ আছা বা আৰু কি কি নতুন কাম পেণ্ডিং হৈ আছে? নতুন কাম আচলতে বহুত কামেই আমি মানে পৰিকল্পনাত আছে। এতিয়া কথা হৈছে যে মোৰ একেবাৰে ছমহীয়া ছোৱালী এজনী ছমাহ আগতেই জন্ম দিছো, সেই যোৱা বছৰটো তাৰ মাজতেই মোৰ
দুটা গান আমি করিলো, এটা তার মাজত চলাই গৈছো আর দেখা যাওকসন কিমান কি আমি সফল হব পারো। আর ইমনদার কি কি আহিবলগা প্রজেক্ট আছে? এটা প্রজেক্ট কি ভাবে চলি আছে? চলি আছে। আর এতিয়া শেহতীয়াকে ইমরান হাসমির সিনেমা কেখনের লগত জড়িত হয়ে আছে, তিন চারিখন সিনেমা আছে, নেক্সট ইয়ার পর রিলিজ হিট আছে, সেয়া চলি আছে। আর ইয়াশ রাজর একটা প্রজেক্টর লগত জড়িত হয়েছো। আজিকালি লড়াছালীর যে অটিজম বলি একটা মই আগতেও পাইছো, এইটো লৈ পেলাই মানুহবিলাক আজিকালি খুব মানে কনসিয়াস হয়েছে। তো ইয়াশ রাজর লগত মই প্রজেক্টটো এজ এ মিউজিক ডাইরেক্টর তেখেত সমীর টেন্ডন বহুত আগতেও কৰিছিলে কাম, এতিয়া তেখেতৰ লগত মই জড়িত হৈ এনেকুৱা ধৰণৰ ল'ৰা ছোৱালী কিছুমানক লৈ এটা বেণ্ড কৰা হৈছে, ছিক্স পেক বেণ্ড বুলি। সেই বেণ্ডটোত তাৰমানে এই ল'ৰা ছোৱালীখিনিক, যিখিনি ল'ৰা ছোৱালী কপিল শর্মা শোত মই জড়িত হৈ আছিলো, বেকগ্রাউন্ড কৰিছিলো 2016-17 কাম করে সেই সময় আইছিল প্রজেক্ট, প্রায় এবছর করলো, গ্যাপ করলে এটা চ্যানেলও বেলেগ হয়ে গেল, আর কালার আছে সনি কালার আছে মাজতে বেলেগ বেলেগ হিট চলি আছে। ঠিক আছে, আমার ফল শুভেচ্ছা থাকিল, আর ভাল ভাল কাম করক, আগুয়াই যোগ, আর আকো এদিন তেনে বহিব পারিম আমি, আর শরতর প্রতি শুভেচ্ছা থাকিল, আকো এদিন আমি বহিব পারিম, আরো কিছু ফোক যেহেতু আপনি কাম যেহেতু করে থাকা হয়েছে, ফোক সংগীতর যেহেতু বহুত খিনি কাম করে থাকা হয়েছে, ইমনদারেও করে আছে, গতিকে শরতৰ পৰাই বহুতকেইটা আমি লোকসংগীত শুনি ভাল লাগিল, লোকগীত শুনি ভাল লাগিল। ঠিক আছে, আমি অনুষ্ঠান সামৰিব লাগিব, কিন্তু শেষত আমি কোনটো গীত শুনিম? আমি বেংগলী লোকসংগীতৰ কথা পাতি আছিলোঁ, গতিকে এটা তেওঁলোকৰ দেহ বিচাৰৰ গান শুনা যাওক। ঠিক আছে, আমি অনুভূতি শেষৰটো গীত শুনিম। আৰু দৰ্শকসকলক জনাবলৈ বিচাৰিছোঁ যে আজি আমি আচলতে মুম্বাইত তেওঁলোকে প্ৰতিষ্ঠা লাভ কৰা তেওঁলোকৰ গীতখিনি আমি আপোনালোকক শুনোৱাৰ যত্ন কৰিলোঁ, কি কি কাম তেওঁলোকে কৰি আছে, মিউজিক থেৰাপীৰ বিষয়ে আপোনালোকে গম পালে, সেইটো কথা হয়তো মই ভাবোঁ বহুতেই হয়তো নাজানে, আৰু লগতে লোকসংগীতৰ তেওঁলোকে যিখিনি কাম কৰি আছে বা বলিউডৰ যিটো ইণ্ডাষ্ট্ৰী তাৰ লগত তেওঁলোক কেনেকৈ জড়িত হৈ আছে সেইখিনিৰ বিষয়ে আজি অনুষ্ঠানৰ জৰিয়তে আমি জনালোঁ। আশা কৰিছোঁ আমাৰ আজিৰ এই অনুষ্ঠান উপভোগ কৰি আপোনালোকেও নিশ্চয় ভাল পালে। শেষৰটো গীতেৰে আমি অনুষ্ঠানৰ পৰা বিদায় লওঁ। বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারাই মন জানো না, তোমার ঘরে বাস করে কারাই মন জানো না, তোমার ঘরে বসত করে মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে ছবি আঁকেন এক মনে, ও হয় মন
তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা